সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 14 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে। তো এই ফার্মে আসার পরে দেখলাম এই ফার্মে বেশ কিছু বকনা বাচ্চা প্লাস কিছু গাভী রাখা হয়েছে। তো আমাদের আজকের পর্বে সেই বকনা বাচ্চা ও গাভীগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো কোন জাতের বা কেমন বয়সের বা কেমন দামগুলো বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। তো আপনার ফার্মটা একটু ব্যতিক্রমী ফার্ম, যে প্রেগনেন্ট গাভীগুলো থাকে 7 থেকে 8 মাসে। 8 মাসের? হ্যাঁ, টানা গাভ গরু আমাদের এলাকা। হ্যাঁ হ্যাঁ বলা। হ্যাঁ, আর এবার কিছু বকনা বাচ্চাও রাখছেন? হ্যাঁ, বকনা বাচ্চা আছে কিছু। হ্যাঁ, তো বকনাগুলো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে? আছে আপনার ওই মনে করেন 70, সর্বোচ্চ 70, আর নিম্নে আছে মনে করেন 45-40, এরকম 40 থেকে 70 পর্যন্ত বকনাগুলো পাওয়া যায়। হ্যাঁ, বকনাগুলো। আর যে গাভীগুলো আছে এগুলা? গাভীগুলো মনে করেন 1,70,000 থেকে আপনার ওই 1,70,000 উচ্চ, আর হলো নিম্ন মনে করেন 1,25,000 পর্যন্ত আছে। 1,25,000 থেকে 1,70,000 পর্যন্ত গাভীগুলো? গাভীগুলো। তো চলেন আগে আপনার ফার্মের বকনাগুলো দেখি, তারপরে আপনার ফার্মের যে গাভীগুলো আছে ওইগুলো দেখবো। আচ্ছা আচ্ছা। একদম শুরুতেই সাদা কালো দেখতে একটা বাচ্চা আছে, এটা মূলত কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। কেমন বয়স হতে পারে? এটা বয়স মনে করেন 11 মাসে পড়ছে। 11 মাসের মতো হবে। তো 11 মাসে তো খুব একটা বেশি বড় হয় নাই, আর কতটুকু বড় হতে পারে? বড় এগুলো আসলে মানে যে গারস্থর বাড়িতে ছিল হয়তো একটু খাওয়ন দাওয়ন কম আছে, তো ওই জন্য আর কি বেশি বাড়ে নাই। তারপরে আপনার হয়তো খাদ্য দিলে অল্প দিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে, আর এগুলো মনে করেন অল্প দিনে তো কনসিভ করবে। অল্প দিনের মধ্যে কনসিভ করবে। আচ্ছা, তো এই যে অবস্থায় বকনাটার কেমন মূল্য চাচ্ছেন? এটা চাওয়া দাম আপনার 70,000, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে আর কি। কতটুকু আসলে কম করা যাবে আমাদের দর্শকরা এগুলো একটু জানতে চায়। কম বলতে কি মানে এগুলো তো আসলে বেশি দাম করে বেশি দাম চাওয়া যায় না। বকনা বাচ্চা, একটা বকনা বাচ্চা কয় টাকা এবার লাভ হয় আর কয় টাকা লস হয়, তো আপনার আলোচনা সাপেক্ষে আর কি মানে 60-65 হলে দেওয়া যাবে আর কি। 60-65 হলে দেওয়া যাবে? হ্যাঁ, তার মানে ধরে রাখি 70 দাম চাচ্ছেন, 60 হলে বিক্রি করবে। হ্যাঁ, 60 হলে বিক্রি করা যাবে। এই পাশে আর একটা বকনা আছে লালচে আর হচ্ছে কালো সাদা সব আছে, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান, ওই সাথে জার্সির একটু ক্রস আছে। জার্সির একটু ক্রস আছে। হ্যাঁ। তো এই বাচ্চাটা কেমন বয়স? এটার বয়স আপনার ওই 9 মাস পার হয় 10 মাসে পড়ছে আর কি। এগুলো কেবলই দুধ ছাড়া দিছে আর কি, দুধ ছাড়া দেওয়ার পরই এগুলো আমরা সংগ্রহ করছি। আচ্ছা, ঠিক আছে। তো এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনার চাওয়া দাম হলো 55,000 টাকা। আর বিক্রি করবেন? বিক্রি আলোচনা সাপেক্ষে এখন কমায় বিক্রি করবেন, কম বেশ করা যায় আর কি। এই পাশে আর একটা বাচ্চা আছে, চলেন এটা দেখি, এটা কি জাতের? আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়সও আপনার ওটার মতো একই সমান বয়স, মানে 10 মাস, 9 মাস পার হয় আর কি 10 মাসে পড়ছে এগুলো সব। তো এইটার দামও কি একই রেট? কি একই মানে এটা একটু বেশি দামে কেনা, তারপরে ওই একই হলে আর কি বিক্রি করা যায়। কত আপনি? 55 চাওয়া, হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম। 55 চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে কমায় বিক্রি করা যাবে। হ্যাঁ, কিছু কম বেশ করা যাবে। তো এই পাশে তো আরো 2-3টা আছে, চলেন এইগুলো দেখি। এই যে এই পাশে একটা বাচ্চা আছে, এটা কি জাতের? এটা আপনি হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ। কেমন বয়স? এটার বয়স আপনার 10 মাস হয়েছে আর কি। 10 মাসের মতো হয়েছে? হ্যাঁ, 10 মাস। এই সবগুলো বাচ্চাই 3-4 মাস 5 মাস লালন পালন করার পরে হিটে আসবে। হিটে আসবে। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন দাম পড়বে? কোনটা? এই যে যেটা দেখতেছিলাম এটা, এটা এটার চাওয়া দাম হলো আপনার 60,000 টাকা। 60,000 টাকা দাম চাচ্ছে? হ্যাঁ, 60,000 টাকা। আলোচনা করে কমানো যায়, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যায় আর কি। এই পাশে দুটো লালচে ছোট বাচ্চা আছে, চলেন এই দুটা দেখি। এই দুটো হলো আপনার জার্সি বাচ্চা। জার্সি? হ্যাঁ, জার্সি। কেমন বয়স এটার? এটার বয়স হয়েছে আপনার 9 মাস। 9 মাস। হ্যাঁ। আচ্ছা, দাম পড়বে কেমন? এটা আপনার চাওয়া দাম হলো আপনার 60,000 টাকা, কিছু কম বেশ করে বিক্রি করা যাবে। 60,000 টাকা চাও কম বেশ করে বিক্রি করবেন? বিক্রি করা যাবে। বর্তমানে বকনার বাজারটা কেমন, একটু ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বকনার বাজারটা বলতে কি আপনি ঊর্ধ্বমুখীও নাই নিম্নমুখীও নাই, বর্তমানে বকনার বাজার যে আগে যেরকম ছিল ওই রকমই আছে, আর আপনার মানে
নামার বাজার হচ্ছে আপনার কাটাই গরু মানে কষাই যেগুলো এগুলো, তারপরে আপনার হচ্ছে ওই প্রেগনেন্ট গাভিগুলো, গাভিগুলো মনে করেন যে অনেকই দাম কম, একবারেই দাম কম বললে চলে, কমে গেছে, হ্যাঁ একবারে কমে গেছে, বকনার দাম কমে নাই, বকনার দাম কমে নাই সেরকম ইয়াতে তুলনামাফিক, আগের তুলনায় আগের মতোই আছে, হ্যাঁ আগের মতোই আছে। এই পাশে আরেকটা বাচ্চা আছে, এটা একটু দেখেন আমাদের, এটা আপনার জার্সি, হ্যাঁ এই বাচ্চাটা মানে অল্প দিন হলে দুধ ছাড়ছে, আট মাস বয়স, এটা আট মাস বয়স, কিন্তু কে বাচ্চাটার এই যে ইয়াটা দেখছেন, এই তলার গিয়ারটা দেখছেন, তলাটা একের আর বাচ্চাটা অরিজিনালি জার্সি। তো এগুলো যেহেতু মাত্রই দুধ ছাড়া বাচ্চা, তো এগুলো কি এখন সম্পূর্ণ খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ সব খাচ্ছে, আমরা আমরা যে নিয়ে এসে খেয়াল খাওয়াচ্ছি, এখন তো আর এর মা নাই এখানে, আমরা তো সংগ্রহ করে নিয়ে আসছি, এর মা নাই, এখন খোল ভুষি খেয়ার এগুলোই খাচ্ছে এগুলো আর কি। তো এই বাচ্চাটা কেমন দাম পড়বে? এটা চাওয়া দাম আপনার 45,000 টাকা, 45,000 টাকা কমানো যাবে, একটু কম বেশ করা যাবে। আর আপনার যে বাচ্চাগুলো দেখলাম সবই মাঝারি সাইজের, হ্যাঁ মানে এরকম সাইজেরই বাচ্চা, হ্যাঁ। তবে আপনি বাচ্চা কিনলে একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে আপনি তলাটা দেখতে হবে, তারপরে আপনি এই চামড়াগুলো দেখতে হবে, একদম রসুন সুতার মতো পাতলা চামড়া, ঠিক আছে। তো আপনি যে বাচ্চাগুলো দেখলেন এগুলোও তো বাচ্চা, হ্যাঁ আবার এইরকমই আছে, আর একটা কোয়ালিটির বাচ্চা হয় সেগুলো সৌন্দর্যের দিক দিয়ে আরও বেশি ভালো হয়, সেই বাচ্চাগুলো তো 70-80-90 এইগুলো দাম চাই, আর এইগুলো এই দামের, তাহলে আসলে কোনটা থেকে কেমন পাওয়া যাবে? এটা আপনার মানে কিছু কিছু আছে মনে করেন দেশালের সাথে ক্রস আছে, ঠিক আছে, ওগুলো আবার এর চেয়েও কম দামে বিক্রি হয়, আচ্ছা ঠিক আছে। আবার কিছু কিছু দেখা যাচ্ছে এরকম বাচ্চাই মনে করেন এর চেয়ে বেশি বিক্রি হচ্ছে, ওগুলো মনে করেন একটু পার্সেন্টেজ বেশি আছে, এগুলোর পার্সেন্টেজ, এগুলোর আসলে অতীত রেকর্ড কেমন হতে পারে? এগুলো কি দেশি গাভীর পেটের বাচ্চা? না না না, এগুলো আপনার ফিজিয়ান গাভীর পেটেরই বাচ্চা, হয়তো দেশি মানে নিম্নমানের সিমেনের আর কি, সিমেন। তারপরে মনে করেন এগুলো আপনার ওই এই যে এই বাচ্চাটা যেরকম মনে করেন, এই বাচ্চাটা মনে করেন অরিজিনালি বীজ দেওয়া, ঠিক আছে, অরিজিনালি বীজের বাচ্চা, আর কিছু কিছু বাচ্চা আছে মনে করেন সার দিয়ে, এই কারণে বাচ্চাগুলোর এই অবস্থা, এই বাচ্চাগুলো। তবে বাচ্চাগুলো ভালো, যেরকম দাম চাইলেন এই রকম দামে কম বেশ করে বিক্রি করবেন, কম বেশ করে বিক্রি করা যাবে। তো চলেন এবার আপনার কয়েকটা গাভি দেখে আসি, আসেন সমস্যা। এই পাশে শুরুতেই একটা গাভি আছে, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান, জি। কেমন বয়স? এটার বয়স হচ্ছে আপনার 6-7, দ্বিতীয়বার বাচ্চা দিবে। কত দিনের প্রেগনেন্ট? এটা আপনার 8 মাস পার হয়ে গেছে, এই যে উলানে অলরেডি পালানে ঝুল ছাড়ছে, আচ্ছা ঠিক আছে। মানে আপনার গাভি যেগুলো প্রথমবারে বাচ্চার দুধ ছাড়ানোর পর পরে সংগ্রহ করা, সংগ্রহ করা গাভি, হ্যাঁ আচ্ছা। তো এগুলো রেডি হতে আরও 1-1.5 মাস সময় লাগবে? 1 মাস মনে করেন, হ্যাঁ 1 মাস তো ফুল আছেই, তাছাড়া মনে করেন 9 মাস পার হলে কিছুদিন পরে আছে আর কি বাচ্চা দেয়। তো এই গাভিগুলো আসলে কেমন গাভি, কেমন রেঞ্চের গাভি হতে পারে? এগুলো মনে করেন সর্বোচ্চ ভালো মানের, ভালো রেঞ্চের বা ভালো মানের গাভি, ঠিক আছে। এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান গাভি, তারপরে আপনি দেখেন ওই যে সামনের ইয়াগুলো, ওই যে আপনার কম্বলটা দেখেন, একদম কম্বল নাই, ঠিক আছে। এই গাভিগুলো দেখতে হলে এগুলো দেখতে হবে, তারপরে আরেকটা জিনিস দেখতে হবে হলে আপনি যে মানে উলানের যে যে রগগুলো, ঠিক আছে, এই দেখেন এগুলো যে একদম আঙুলের মতো মোটা হয়ে গেছে, ঠিক আছে, এই দুধের রগগুলো দেখতে হবে, ঠিক আছে। এই গাভিগুলো মূলত আপনারা কোত্থেকে সংগ্রহ করেন? এগুলো আমাদের গ্রাম থেকে সংগ্রহ করেন, গ্রাম থেকে। তাহলে আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু একটা বাচ্চা দিছে, দুধটা হয়েছে, দুধটা ছাড়ার পরেই কেন এই গাভিগুলো বিক্রি করা হয়েছে? তাহলে কি গাভিগুলোতে কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নাই, এগুলো আসলে বিক্রি করে দেখা যাচ্ছে। এখন মনে করেন যে ঈদের সময় অনেকের অনেক দরকার, তারপরে মনে করেন হয়তো মনে করেন অধিকাংশ খামারই মনে করেন যে লোনের সাথে সম্পৃক্ত, এখন আপনার হয়তো কিস্তির টাকা নাই, কিস্তির দরকার, কিস্তি দেওয়া লাগবে, তখন দেওয়া যাচ্ছে 10টা গাভি আছে ওর মধ্যে একটা বিক্রি করে দিচ্ছে, আচ্ছা 5টা গাভি আছে ওর মধ্যে একটা বিক্রি করে দিচ্ছে। সবগুলো গাভি কি এরকমই? হ্যাঁ সবগুলো গাভি এরকমই আমার, আচ্ছা। তো এই গাভিটা আপনি বললেন 8 মাসের প্রেগনেন্ট, 6টা দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে, হ্যাঁ। তো কেমন দাম চাচ্ছেন? এটা আপনার চাওয়া দাম 1,70,000 টাকা, 1,70,000 দাম চাচ্ছেন, হ্যাঁ কমায় বিক্রি করবেন, কম বেশ করে বিক্রি করা যাবে। ওই পাশে লালচে আর একটা গাভি আছে, এটা কি জাতের? ওটা আপনার জার্সি। কেমন বয়স? ওটাও আপনার এর মতোই বয়স, একই বয়সে, ঠিক আছে, কিন্তু এই গাভিগুলো যে সবই মনে করেন যে ঝুল ছাড়ছে দেখছেন, 8 মাস করে পার হয়েছে সব গাভিগুলো। তো আসলে আমার যে দর্শকরা আছে এরা তো দেখে আইডিয়া করতে পারবে না, আপনারা যারা অভিজ্ঞ আছেন তারাই আইডিয়া করবে, যারা কিছু জানে না তাদের এগুলো আইডিয়া করা একটু কঠিনই, ঠিক আছে, আর যারা জানে তাদের ব্যাপার হচ্ছে আলাদা। আর মূলত এই গাভিগুলো আমার কাছ থেকে চলে বেশি হচ্ছে মনে করেন আমার এলাকার যে ব্যাপারীগুলো আছে, ব্যাপারীগুলো মনে করেন এই গাভিগুলো নেয়, আচ্ছা। আমরা তো এগুলো আরও মানে কম প্রেগনেন্ট যেগুলো সেগুলোও কিনি, দেখা যায় 5 মাস 6 মাস যেগুলো ওগুলোও কিনি, কিনে নিয়ে এসে হয়তো আমাদের এখানে রাখি বা লালন পালন করি, এর মধ্যে থেকে মনে করেন যে এই গাভিটা মনে করেন এই গাভিগুলো সবগুলো এখন 8 মাস পার হয়েছে,
তো 8.5 মাস 9 মাসে যখন পড়বে তখন আমাদের এলাকার যে মনে করেন ইয়াগুলো আছে, ব্যাপারীগুলো আছে, এরাও কেনে, বা আপনি বাইরের ব্যাপারীগুলোও কেনে, বা এই যে প্রতিবেদন দিচ্ছি যদি আপনার কোনো দর্শকের পছন্দ হয় দর্শকও নিতে পারে, কোনো সমস্যা নেই। তবে দর্শক নিলে একটা জিনিস ভালো হয় কি, আপনার দ্বিতীয় বিয়ানের গাভিগুলোর কোনো সমস্যা থাকে না, ঠিক আছে, সমস্যা থাকে না। আর আরেক কথা হচ্ছে আপনার প্রেগনেন্ট গাভিগুলো কিনলে, একটু টানা প্রেগনেন্ট গাভিগুলো কিনলে একটু কম রেটে কেনা যায় আর কি। তো এই গাভিটা কেমন দাম পড়বে? এটা আপনার চাওয়া দাম 1,40,000 টাকা। 1,40,000 দাম চাচ্ছে? হ্যাঁ। কমায় বিক্রি করবেন? কম বেশ করে বিক্রি করবেন। এই কমটা আপনার কত, 5,000 না 10,000 নাকি তার উপর? ওই ওয়ার মধ্যেই আর কি, মানে আলোচনার সাপেক্ষে আর কি, যার পছন্দ হলো, হয়তো পছন্দ হলে ফোনে আলাপ হবে, বা উনি আসলো আসে দেখে আলোচনা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এইটা কি জাতের? আসেন, এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান, ল্যাপসির একটু ক্রস আছে আর কি। ল্যাপসির একটু ক্রস আছে। কেমন বয়স? এটা আপনার 6-7 বয়স, দ্বিতীয়বার বাচ্চা দিবে। এটা দ্বিতীয়বার বাচ্চা দিবে, এটাও 8 মাসের? হ্যাঁ, এটাও 8 মাসের। এটা কেমন দাম পড়বে? এটা আপনার চাওয়া দাম 1,30,000 টাকা। 1,30,000 দাম চাচ্ছেন? হ্যাঁ। কমায় বিক্রি করবে? কম বেশ করে বিক্রি করা যাবে আর কি। টানা গাভিগুলোর দাম এইরকমই হয়? হ্যাঁ, এরকমই হয়। আর তারপরে তো বাজারটা এখন নিম্নমুখী। আর নিম্নমুখী বাজার, তাছাড়াও মনে করেন যেগুলো যদি মনে করেন রেডি হয়ে যায়, রেডি হলে মনে করেন এই গাভিটা 1,50,000 টাকা বিক্রি করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ওই পাশে আরেকটা গাভি আছে, এটা কি আমাদের পাবনাই জাতের গাভি? কোনটা ওটা? হ্যাঁ হ্যাঁ, ওটাও জার্সি, কিন্তু ওটা দেশালের সাথে একটু ক্রস আছে আর কি। তো এই গাভিটা কেমন দুধ হতে পারে? এই গাভিটা মনে করেন সর্বনিম্নতা মনে করেন 12-13 লিটার দুধ হবে। 12-13? হ্যাঁ। আচ্ছা, তো এই গাভিটার দাম পড়বে কেমন? এটা আপনার চাওয়া দাম 1,20,000 টাকা। 1,20,000 টাকা। কতদিনের প্রেগনেট? এটাও আপনার 8 মাস, 8 মাস পার হয়ে গেছে আর কি। ওলানে অলরেডি ঝুল ছাড়ে দিছে দেখছেন? আস্তে আস্তে ঝুল ছাড়ে, রস চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, এটাও 6টা দাঁত? হ্যাঁ, 6 দাঁত। আচ্ছা, দ্বিতীয়বার বাচ্চা দেবে। ওই সারিতে আরো কিছু গাভি আছে, চলেন একটু ওইগুলো দেখি। চলেন, যাই, সমস্যা। আপনার এই পাশে আরেকটা গাভি আছে, এইটা কেমন বয়সের? এটা আপনার দাঁত ছাড়া? হ্যাঁ, দাঁত ছাড়া, তৃতীয়বার বাচ্চা দিবে। আর এই গাভিটা হচ্ছে আপনার জার্সির সাথে দেশালের ক্রস আছে, আমাদের পাবনের জাতের যে গাভিগুলো বলা হয় সেই গাভি। হ্যাঁ। আচ্ছা, কতদিনের প্রেগনেন্ট? এটাও আপনার ওই একই সমান প্রেগনেন্ট, মানে 8 মাস পার হয়েছে। প্রায় 8 মাস? হ্যাঁ, 8 মাস। তো এই গাভিটা কেমন দাম পড়বে? এটা আপনার চাওয়ার দাম হলে 1,50,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কম। 1,50,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা করে কম বেশ করে বিক্রি করবে? কম বেশ করে বিক্রি করা যাবে। তো পরবর্তীতে যে গাভিগুলো আছে, চলেন একটু ওইগুলো দেখি। একটা গাভি আছে, এটা কি জাতের? এটা আপনার জার্সি, হলস্টিয়ান ফিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে। কেমন বয়স? এটা আপনার 6 দাঁত বয়স, দ্বিতীয়বার বাচ্চা দিবে। 8 মাসের প্রেগনেন্ট? 8 মাসের প্রেগনেন্ট। দাম পড়বে কেমন? এটা আপনার চাওয়া দাম 1,50,000 টাকা, আলোচনা সাপেক্ষে। এটাও চাওয়া দাম 1,50,000, আলোচনা করে কম বেশি করবেন। পরে আর একটা গাভি আছে, এই গাভিটা কি জাতের? হলস্টিয়ান ফিজিয়ান। কেমন বয়স? এটাও আপনার ওই মানে 6 দাঁত বয়সই, দ্বিতীয়বার বাচ্চা দিবে। তো এটা কেমন দাম পড়বে? এটা চাওয়া দাম হলে আপনার 1,60,000 টাকা। 1,60,000 টাকা এটার দাম চাচ্ছে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি বিক্রি করবে। সবশেষে একটা গাভি আছে, ওইটা কি জাতের? ওটাও আপনার হলস্টিয়ান ফিজিয়ান, ওটাও দ্বিতীয়বার বাচ্চা দিবে, ওটাও 6 দাঁত বয়স। দামটা বলে দেন। ওটা চাওয়া দাম হলে আপনার 1,70,000 টাকা। 1,70,000 টাকা। আচ্ছা, তো আপনার কাছে যে সকল গাভিগুলো দেখলাম, এই গাভিগুলো যদি আমার কোনো ক্রেতা সংগ্রহ করতে চায়, তাদের আপনি কী কী সুযোগ সুবিধা দিবেন? এদের মনে করেন সব ধরনের সুযোগ সুবিধাই আছে আমার মনে করেন, আমাদের এখানে মনে করেন পরিবহনের গাড়ি, তারপরে আপনার সব কিছুই আছে আর কি। মানে যদি কোনো ক্রেতার এগুলো পছন্দ হয়, উনি যদি মনে করে যে আমি ফোনে কিনবো, ফোনে কিনতে পারে। কিনলে মনে করেন যে আমাদের ওই কেনার পরে হয়তো কিছু বায়না করতে হবে, বায়না করার পরে যদি উনি মনে করে যে আমি যাব, তাহলে আসতে পারে, আসে টাকা পয়সা দিয়ে নিয়ে যাবে। আর যদি মনে করে যে না আমরা আসবো না, তাহলে উনি হয়তো আমাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা দিলে আমরা নিজ দায়িত্বে তার বাসায় পৌঁছায় দেবো। এটা এর মাঝখানে কোনো প্রতারণা বা কোনো চক্রান্ত? কোনো রকম কোনো প্রতারণা বা কোনো চক্রান্ত নেই এখানে বর্তমানে, কিন্তু আমরা এগুলো নিয়ে একটু বেশি কাজ করতেছি। তো এরকম কোনো কিছু হলে যদি কোনো ক্রেতা আমাকে জানায়, তাহলে কিন্তু আপনি যে কোনো স্টেপ নিতে পারেন এ ব্যাপারে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, প্লাস আপনার বকনা প্লাস গাভিগুলো দেখার। ওকে, আপনাদের আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, বা এগুলো দর্শকের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।